স্বর্ণালঙ্কার চুরির অভিযোগের তদন্তে নেমে চুরি হওয়া স্বর্ণালঙ্কার সহ কুখ্যাত চুরকে আটক করতে সক্ষম হলো পুলিশ। ধৃত চুরের নাম রশিদ মিয়া। ঘটনা রাধাকিশোরপুর থানার অন্তর্গত শালগড়া আমতলী এলাকায়। স্বর্ণকমল জুয়েলার্সের দোকান থেকে স্বর্ণের হার চুরি করার দায়ে পুলিশ গ্রেফতার করে তাকে। গত তিন দিন আগে উদয়পুর সেন্ট্রাল রোডে স্বর্ণকমল জুয়েলার্স থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের হার চুরি করে নিয়ে যায় রশিদ মিয়া নামে এক চোর, তার বাড়ি থানার অন্তর্গত শালগড়ামতলী এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, গত তিন দিন আগে দুপুর নাগাদ উদয়পুর স্বর্ণকমল জুয়েলার্স স্বর্ণ দোকানে প্রবেশ করে দীর্ঘক্ষণ স্বর্ণের বিষয়ে আলাপ আলোচনা করে হঠাৎ চোখের পলকে একটি হার চুরি করে নিয়ে যায় রশিদ। দুপুর করেই সন্ধ্যা হলে স্বর্ণকমল জুয়েলার্সের কর্মচারীদের মধ্যে হুঁশ ফিরে আসে। পরে থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়। স্বর্ণ দোকান থেকে মামলা করার পর রাধাকিশোরপুর থানার পুলিশ চোরকে গ্রেফতার করার জন্য ময়দানে অবতীর্ণ হয়। বৃহস্পতিবার মধ্যরাতে শালগড়া নিজ বাড়ি থেকে রশিদ মিয়াকে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। পরে তার বিরুদ্ধে পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে উদয়পুর কোর্টে শপথ করে এবং একই সাথে তার কাছ থেকে স্বর্ণের হাটটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সেই কমপ্লেন মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি বেলায় ওকে আমরা গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হাটটিকে আমরা স্বর্ণের হাটটিকে উদ্ধার করতে পেরেছি। তার নাম রশিদ মিয়া, তার বাড়ি আমতলি, কাঁচাগল পুলিশ। তাকে আজকে আমরা কোর্টে গ্রেফতার করি। কত ভরি ছিল স্বর্ণটা? ব্যুরো রিপোর্ট, সচিন জাটিয়ানের।